আস্তে আস্তে যা, ছুটিস নি কেন? কে দেখবে? চলো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার কালকে যে সর্দি হয়েছিল আজকে একটু কমেছে, কিন্তু পুরোপুরি ভালো হয়নি। এখন 11:30 বেজে গেছে, বাবুকে 10:30 সময় স্কুলে দিয়ে এলাম তোমরা দেখলে তো। তারপরে এত রোদ, রাস্তায় আমি বাড়ি এসে শুয়ে পড়েছিলাম, এখানে সোফায় পাখা চালিয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন দেখছি 11:30 বেজে গেছে। আজকে দিদিমণি বলেছে একটু তাড়াতাড়ি আনতে যেতে, তার জন্য এবারে বেরোবো, ওকে নিয়ে চলে আসবো স্কুল থেকে। আর সকালে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কালকে লুচি ছিল, লুচি খেয়েছি, আর বাবুর জন্য ডালিয়া করেছি। আর আমাদের আজকে রান্না হয়েছে ঝিঙের ঝোল, কচু আলু বরবটি দিয়ে তরকারি, আর তোমার পেঁপের ডালনা হয়েছে, ওটা মুড়ি দিয়ে খাবার, তো অল্প মুড়িও খেলাম। আর বাবু আজকে সকালে দাদুর দোকানে চলে গিয়েছিল, ওখান থেকে এসে ডালিয়া খেয়ে নিয়েছে, খেয়েছে, স্নান টান করে তারপরে স্কুলে দিয়ে এসেছি। আর আমি আজকে সকালে মেশিনে সব জামা কাপড় কেচে নিয়েছি, শরীর একদম ভালো লাগছে না, যতটা কাজ না পারলে নয় ততটুকু করছি, একদম বইছে না। এই বাবুকে স্কুল থেকে দিয়ে আসার পরই আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, এত শরীর খারাপ লাগছে। তো এখন শুয়ে উঠে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম, সকাল থেকে কিচ্ছু কাজকর্ম আমি দেখাতে পারিনি, ভালোই লাগছে না, এনার্জি পাচ্ছি না যে কাজ দেখাবো, মনে হচ্ছে কতটা তাড়াতাড়ি আমি কাজটা শেষ করতে পারবো, পরে একটু বসবো। আর সকালে আমি চা বিস্কুট খেয়েছিলাম, আজকে চা বলতে মশলা চা খাই, আদা দিয়ে চিনি দিয়ে চা পাতা নয়, এমনি মশলা চা খেয়েছিলাম। আর আমার সকাল থেকে এখনও জব টব কিচ্ছু হয়নি, শরীর ভালোই না যে জব হাতে ভগবানের নাম করবো। তো বাবুকে নিয়ে আসি বলতে দেখছি, ইচ্ছা আছে ও দাদুর দোকানে আর একবার দিয়ে আসা, বাড়িতে এলে এত অন্যায় করছে আমি সামলাতে পারছি না নিয়ে। আর আমারও একটু রেস্টের দরকার, একটু রেস্ট নেবো, তার জন্য ভাবছি ওকে দাদুর দোকানে দিয়ে আসবো। আর কালকে তোমাদের বলেছিলাম যে কারেন্ট ছিল না, তো আজকে এখনো পর্যন্ত কারেন্ট আছে, আজকে মনে হয় আর যাবে না, কালকে চলে গিয়েছিল, তো আজকে সব কাজ কারেন্টের একদম সেরে রেখেছি, পাখায় চার্জ, মোবাইলে চার্জ, মোটরে জল তোলা সবটা সেরে রেখেছি, আজকে আর কারেন্ট যায়নি। আর তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছিলাম, চলো জামা কাপড়গুলো তুলে তারপরে বাবুকে আনতে যাব। চলো জামা কাপড়গুলো তুলে নিই উঠে। অনেক জামা কাপড় ছিল আজকে, আমি ভাবছি বসে বসে আজকে কাচবো কী করে, তারপরে মাথা এলো চলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই। আমাদের মেশিনটা অটোমেটিক বলে আমি চট করে দিতে চাই না, প্রচুর কারেন্ট ফোড়ায়, আর খুব একটা জামা কাপড় যে পরিষ্কার হয় তাও নয়, তার জন্য আমার মনে হয় হাতে কেচে নেওয়া বেশি ভালো। যাই হোক চলো সব জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে কথা বলছি। চলো দুধ দিতে এসছে, দুধরা নিয়ে নিই। দুধ দিতে দিতে আমার ছেলেকে খুঁজছে, আমার ছেলের সাথে একটু ইয়ার্কি করে তো তার জন্যই ওকে খুঁজছে। এই যে দুধ নিয়ে নিলাম, বাড়িতেই দুধ দিতে আসে, টিফিনটা ওখানে রেখে দিই, দিয়ে চলে যায়। আর ইদানিং গেট বন্ধ করে রাখছি, বাপি বাড়ি থাকে না বলে, তার জন্য ডাকে খুলতে যাওয়ার জন্য। আর এই জামা কাপড়গুলো শুকায়নি, আবার একবার করে চাড়িয়ে দিলাম। এই দেখো আজকে পাখাটা চার্জ দিয়েছিলাম, যে কারেন্ট যদি না থাকে দুপুরে কাজে লাগবে। আর স্কুল যাওয়ার পরে এই যে গামছা দিয়ে মাথা মুছিয়ে দিয়েছি, জামা প্যান্ট এইভাবে খুলে স্নান করতে গেছে, বিছানাটাও অগোছালো হয়ে আছে, চলো বিছানাটা গুছিয়ে নিয়ে বাবুকে আনতে যাব। এই যে দেখো বিছানা গোছানো হয়ে গেছে, আর হ্যাঁ এই যে বেলুনটা, ওর দাদু দোকানে বেলুন এনেছে বিক্রি করবে বলে, তো গিয়ে একটা নাকি ফাটিয়ে দিয়েছে আর একটা হাতে করে নিয়ে চলে এসছে।
দোকানে গেলে এইরকমই অনিষ্ট করতে থাকে, একটুও স্থির হয়ে বসে না, যা কিছু দোকানে তুলেছে তাই সব কিছু ঘাঁটতে থাকে, ওর সব কিছু চাই। এই যে রেখে দিই, চলো। তো চলো, এখন বেজে গেছে 12:10, এবারে আনতে যাই। মা একটু শুয়েছে, তো আমি চাবি দিয়ে যাব। এই যে চাবি দিয়ে নিয়েছি, তো বেরিয়ে পড়লাম, মাঠটা তোমাদের একটু ঘুরে দেখাই, চলো। এখন বেজে গেছে 5টা, আমি একটু রেডি হয়ে নিলাম, আর 5:30 থেকে বাবুর পড়া আছে। তো দেখো, এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি আর এই বাসনগুলো এখন তুলে নেবো। চলো, ছেলে কি করছে দেখাই। আর হ্যাঁ, জানলায় জামা কাপড় আছে, ওগুলো একটু তুলে নিই, নিচে তো দিয়েই ছিলাম, সকালে যেটা থাকে সেটা জানালাতেই দিয়ে দিই। ও বাবা, এখনো ভিজে আছে হালকা হালকা। তো চলো, তুলে সিঁড়িতে দিয়ে দিই। এই যে ছেলে এখনো ঘুমোচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে ছেলে পড়তে যাবে, ব্যাগও আমি গুছিয়ে নিয়েছি, আর ওই যে ঘুমাচ্ছে। কই রে, পড়তে যাবি তো বাবু, পড়তে যাবি তো? কই রে, বলছি পড়তে যাবে তো? 5টা বেজে গেছে, তো উঠে পড়ো, উঠে পড়ো। ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি আর একটু কাজ সেরে নিই, তারপরেই ওকে একেবারে ডাকবো। তো চলো, আমি এখানে বাসন তুলে নিই আর একটু জল ভরে নিই, আর বাড়িতে কেউ নেই, মা হরি কথায় গেছে আর ভাবি দোকানে চলে গেছে, চলো। এই যে ফাঁকা করে গুছিয়ে নিয়েছি বাসন, এখানে দুধরা জাল হচ্ছে, আর এইগুলো ওই ঘরে রাখবো বলে ওই জন্য আর রান্নাঘরে গোছাইনি, আর এর মধ্যে গার্ডার রাখি, তো এই আঠাটা বারে বারে নষ্ট হয়ে যাচ্ছে, দেখা যাক আর কতদিন থাকে। কত গার্ডার এখানে ছড়ানো ছেটানো আছে, ওর মধ্যে রাখলে তো খুব সুন্দর থাকে। এই যে গার্ডার কাজে লাগে, যখন আমার হাজবেন্ড অফিস যায় তখন ও টিফিন গোছাতেই গার্ডার কাজে লাগে, টিফিন এমনি দিলে তো খাবার পড়ে গেলে ব্যাগের মধ্যে হয়ে যাবে, তার জন্য পলিথিনের ভেতরে করে দিই। চলো, গার্ডারগুলো আমি ওখানে তুলে রাখি, আঠা কতদিন থাকে দেখা যাক। হ্যাঁ আসছি, এই বাবু উঠে গেছে, চলো দেখাই তোমাদের। এই যে উঠে বসে পড়েছি, আমি তো ডাকতে এসেছিলাম কিছুক্ষণ আগে, তুমি ওঠোনি তো? হ্যাঁ বলো, আমি তো কিছুক্ষণ আগে তোমায় ডাকতে এলাম, তুমি উঠলে না কেন বলো? পড়তে যাবে তো, পড়া আছে তো, দুধ খাবে তো, খেয়ে পড়তে যাবে তো? পড়তে যাবে না কেন? বাবা ভালো লাগে না পড়তে যেতে। তো চলো, ওকে রেডি করে নিই, রেডি করিয়ে বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই যে দুধ নিয়ে চলে এসেছি, আর এর মধ্যে একটু জল নিয়ে নিয়েছি যাতে দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়, আর এখানে বিস্কুট, দুধ বিস্কুট খাইয়ে দেবো, আর এই বিস্কুটগুলো ওর বাবা অফিস থেকে পায়, যখন বিস্কুট দেয় টিফিনে তখন 2-3 প্যাকেট একবারে দেয়, তো 2-3 প্যাকেট তো খেতে পারে না, 1 প্যাকেট খেয়ে বাদ বাকি 1 প্যাকেট নিয়ে চলে আসে বাড়িতে, আর সেগুলো আমরা খাই, বলো? তোমাকে দেখাবো না? তো চলো, ক্যামেরার সামনে আসতে চাইছে না, তাড়াতাড়ি করে দুধটা খাইয়ে দিই, পড়তে দিয়ে আসতে হবে, এখন অলরেডি 5:15 হয়েই গেছে, খেতে খেতে তো অনেক ধরনের নাটক তো আছেই, সেগুলো কাটিয়ে আমি খাইয়ে দিই দুধটা, চলো। ব্যাগটা খোল, আমি আসছি। কি
দেখো এখানে কুমড়ো আর আলু ভালোভাবে আমি ভেজে নিয়েছি। প্রথমে আমি কোনো ফোড়ন দিইনি, আর এদিকে কাঁচা লঙ্কা আর আদা বাটা এগুলো দেব। আর দিয়েছি হচ্ছে রেগুলার যে মশলা থাকে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ লঙ্কা, লবণ। আর মিষ্টিটাও আমি এখনই দিয়ে নিয়েছি, কোনো কোনো সময় শেষেও দিই, আবার কোনো কোনো সময় এখনও দিয়ে দিই। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে একটু শুকিয়ে শুকিয়ে আসার পর জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে সেদ্ধ হতে দেব, আর সেদ্ধ হয়ে যাওয়ার পর পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে সাঁতলে নেব। ব্যাস তরকারি রেডি। এদিকে রুটি বানিয়ে নিচ্ছে। রুটি ফুললে তবেই ভালো লাগে, তাই না? রুটি করার আসল মজা রুটি ফোলাতে, কিন্তু যদি না ফোলে তাহলে পুরো বিরক্ত লাগে। এত কষ্ট করে আটা মাখা, তাকে লেচি করা, তারপরে বেলা, তারপরে রুটি সেঁকা, অনেক স্টেপ। তো ফুললেই ভালো লাগে মনটা। এই যে আমি টেবিলে নিয়ে চলে এসেছি, এখানে কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে, আর এইদিকে আছে রুটি। কালকের জন্য এই বাঁধাকপিটা বার করে নিলাম, বাঁধাকপিটা কাটবো, আর এই করলা ভাবজি হয় ভাতে নয় ভাজা দেব, আর বিউলির ডাল, এইটাই হবে। তো আমার আনাজ কাটা কমপ্লিট, ওখানে বাঁধাকপি কেটে চলে এলাম। আর সকালে কি রান্না হবে এখনো আমি নিজেও ঠিক করে উঠতে পারছি না, দেখা যাবে এখন কি রান্না হবে। আর আনাজ কেটে চলে এসেছি, আর সকালে যে একটু ডালিয়া বানিয়েছিলাম, একটু ডালিয়া ছিল, সেটা গরম করে মা আর আমি খেলাম। ডালিয়ার একটু পাঁপড় ভাজা নিয়েছিলাম, তো ওগুলো খেয়ে একটু বসেছিলাম, এবার চলে এলাম। এই যে প্রতিদিনের মতোই এক চেয়ার করে জামা কাপড় জমে যায়, সকাল থেকে জামা কাপড় গোছাইনি, তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, আর যা কাজ ইস্ত্রি করা ইস্ত্রি করা রয়েছে। আর এখন আমাদের ট্রেনের গণ্ডগোল বলে এখানে মির্জাপুরে এর বাবা একদম সকালে ট্রেনে যাচ্ছে, আর ফিরছে একদম লাস্ট ট্রেনে। তো ফার্স্ট ট্রেন বলতে 7:20 তার আগে আছে কি জানি না, তবে এখানে টিকিট কাউন্টারে 7:20 ফার্স্ট ট্রেন বলেছে। আর হাওড়া থেকে এদিকে বর্ধমান লোকাল 9:00, তো ওটাই লাস্ট ট্রেনেই ফিরবে। আর প্রচণ্ড ভিড় হচ্ছে, ভয় তো রয়েইছে, ভিড় ট্রেনে আসা যাওয়া করতে তো একটু অসুবিধাই হয়। তো যাই হোক, অফিস তো যেতেই হবে, তার জন্য আর কি করা যাবে, এখন তো অনেকদিনই রেল লাইনে কাজ হচ্ছে, তার জন্যই এরকম সমস্যা হচ্ছে। সমস্যা শুধু আমাদের একার নয়, সবাইকেই পোয়াতে হচ্ছে, যারা যারা অফিস যাচ্ছে, জার্নি করছে, তাদের সবাইকেই। আর হ্যাঁ, বাবুকে যে পড়তে দিয়েলাম আজকে, দিদিমণি পড়ায়নি আজকে, টিচার্স ডে, তার জন্য ওদের চাউমিন খাইয়েছে আজকে, আর ওখানে একটু আনন্দ করেছে, মজা করেছে। দাঁড়াও তোমাকে দিচ্ছি, তুমি বলবে দিদিমণি কি কি করেছে। না বল দিদিমণি কি কি করেছে। দিদিমণি বেলুন করেছে, তারপর চাউমিন করেছে। আর বেলুন কোথায় লাগিয়েছিল বল, বললি তো। বেলুন দরজায়। আর আরো বেলুন ছিল, তারপর ছবি তুলেছে। আজকে কি, আজকে কি বার বলো? টিচার্স ডে, শিক্ষক দিবস বলো। তো আজকে শিক্ষক দিবস, শিক্ষক দিবসের দিনে সকল শিক্ষককে যদি বড় হয় তাহলে আমার প্রণাম জানাই, আর যদি ছোট হও তাহলে আমার ভালোবাসা জানাই। তো দেখতে থাকো, আমি এখন আমার কাজ বাজ বাদ বাকি শুরু করে দিই, রান্না বান্না তো হয়েই গেছে তোমরা দেখলেই। এখন আমি একটু গোছানো এইগুলো করে নিই, ইস্ত্রি করা, তারপরে ওকে একটু পড়তে বসাবো, এগুলো একটু সব করে নিই, তারপর পরে আসি তোমাদের কাছে। আমি সব কাজবাজ সেরে এসে চলে এসেছি, এখন 11:45 বেজে গেছে, আমার বাসন ধোয়া, তারপরে খাওয়া দাওয়া আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর আমার হাজবেন্ড ছেলেকে খাইয়ে দিয়েছে, তো চলো ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। ধন্যবাদ, শুভরাত্রি, হরে কৃষ্ণ।